Waalaikumsalam warahmatullahi wabarakatuh. Alhamdulillah. Wassalatu wassalamu ala rasulillah. Amma ba'd. আমাদের রুবেল ভাই প্রশ্ন করেছিলেন যে আমাদের দেশে অনেক মানুষ হজ করে এসে নিজের নামে শুরুতে হাজি লেখে বা মানুষ তাকে হাজি বলে ডাকে, এমনিভাবে হাফেজদেরকেও মানুষ হাফেজ বলে ডাকে এবং তারাও নামে শুরুতে হাফেজ লিখে। তো এমনভাবে জবাব দিয়েছিলাম, সেখানে বলেছিলাম যে প্রয়োজনের তাগিদে কেউ যদি কোনো হজ করানোওয়ালাকে হাজি বলে ডাকে, এটা ইসলাম সমর্থন করে না, তবে ডাকলে ইসলাম থেকে বেরিয়ে যাবে এমন জঘন্যতম পাপও নয়। ঠিক একই কথা বলেছিলাম হাফেজের ক্ষেত্রেও। এখন আবার প্রশ্ন রিপ্লাই করেছেন যে এই কথা একজন হাফেজ সাহেব মানতে চান না, বরং তিনি দলিল চেয়েছেন। জাযাকাল্লাহু খাইরান। অবশ্যই দলিল দিয়ে কথা বলতে হবে এবং কোনো বিষয় সিদ্ধান্ত দিলে তার পক্ষে দলিল দিতে হবে, এটা জরুরি। তো এমনভাবে বলবো যে কোনো হাফেজ হেফজ করেছে, এটা আল্লাহর নিয়ামত। কোনো ব্যক্তি হজ করেছে, আল্লাহ তাকে তৌফিক দিয়েছে, এটা তার আল্লাহর পক্ষ থেকে বড় নিয়ামত। আর এগুলো হচ্ছে ইবাদত, আর ইবাদতের মূল উদ্দেশ্য হচ্ছে তাওহীদ, অর্থাৎ বান্দা সকল ইবাদত করবে একমাত্র মহান আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে, অন্য কোনো উদ্দেশ্য নয়। যেমন মানুষের বাহবা, মানুষের পক্ষ থেকে সুনাম সুখ্যাতি অর্জনের জন্য কোনো ইবাদত করা যাবে না। মানুষের বাহবা পাওয়ার জন্য, মানুষকে দেখানোর জন্য কোনো ইবাদত করা, এটা শিরিক বিল্লাহ, শিরিক বিল্লাহ, যার থেকে মহান আল্লাহ রাব্বুল আলামিন বহু জায়গায় নিষেধ করেছেন। তো বলবো যে একজন হাজি হেফজ করার পর লিখে হাফেজ, মাওলানা ইত্যাদি ইত্যাদি, এগুলো ঠিক নয়। সে হেফজ করেছে, মানুষ তাকে হাফেজ বলতে পারে যেখানে প্রয়োজন সেখানে তার পরিচয়ের জন্য, কিন্তু সে নিজে থেকে হাফেজ লিখবে, হজ করে এসে হাজি লিখবে, এটা ইসলাম পছন্দ করে না। কেননা এতে শিরিক হওয়ার সম্ভাবনাই রয়েছে বেশি। কেননা আপনি হেফজ করেছেন, হজ করেছেন, ওমরা করেছেন আল্লাহর উদ্দেশ্যে, আপনার চাওয়া পাওয়া থাকবে আল্লাহ লিখলো কিনা, সেটা কবুল করলো কিনা, এটা হচ্ছে উদ্দেশ্য। মানুষের বাহবা, মানুষের থেকে সুনাম আশা করা যাবে না। তো যদি সেটাই না থাকে তাহলে মানুষের সাথে প্রচার করার প্রয়োজন কি? তো প্রয়োজন প্রকাশ করার উদ্দেশ্য এটাই, নিজের যোগ্যতা প্রকাশ করা। তো যদি সেটা একান্ত প্রয়োজনের তাগিদে হয় ঠিক আছে, কিন্তু আমভাবে নাম লিখলেই আমি হাজি, নাম লিখলেই আমি হাফেজে কোরআন, আমি মাওলানা, আমি অমুক, আমি তমুক, এগুলো ঠিক নয়। এগুলোতে যেটা বললাম যে রিয়া যেটা, হ্যাঁ, ওটার আশঙ্কা রয়েছে। যার মর্মে যে মর্মে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু সাল্লাম সাহাবীদেরকে লক্ষ্য করে বলেছিলেন যে তোমরা বড় শিরিক করবে আশঙ্কা আমি করি না, তবে রিয়া হতে পারে, আমি বেশি ভয় করি তোমাদের সম্পর্কে যে তোমাদের দ্বারা রিয়া হয়ে যাবে, লোক দেখানো ইবাদত হয়ে যাবে। তো যাই হোক, এমর্মে দলিল হল যে সূরা কাহাফের শেষের দিকে পাবেন শেষের আয়াত, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহাও ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যে ব্যক্তি তার রবের সাক্ষাৎ কামনা করে সে যেন তার রবের ইবাদতে কাউকে শরিক না করে। এই আয়াতের তাফসীর ব্যাখ্যা দেখে নেবেন, যেখানে শিরিক দ্বারা উদ্দেশ্য হচ্ছে ছোট শিরিক, যেটা রিয়া, লোক দেখানো ইবাদত, এটি একটি দলিল। তারপরে সূরা মাউন দেখে নেবেন, ইউরাউনা নাস, তারা মানুষকে দেখানোর জন্য ইবাদত করে, সূরা মাউনে দেখে নেবেন এর দলিল। তারপরে
সহিহ মুসলিমের হাদিস দেখে নেবেন, আমাদের জানা হাদিস, প্রসিদ্ধ হাদিস 4817 নম্বর হাদিস, যে কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম যাদের বিচার করবেন তিন ব্যক্তির, সেটা ছিল লোক দেখানো ইবাদত। একজন হবে যুদ্ধ করেছিল সুনাম অর্জনের জন্য, আরেকজন এরকম আলেম অর্জন করে আলেম হয়েছিল সুনাম সুখ্যাতি অর্জনের জন্য, আরেকজন দান করেছিল সুনাম সুখ্যাতি অর্জনের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে জিজ্ঞাসাবাদ করবেন, তারা বলবে না আমরা করেছি তাওহীদের জন্য, আল্লাহ বলবেন তুমি মিথ্যা বলেছ, তুমি চেয়েছিলে লোকের সুনাম সেটা করা হয়েছে, সেটা তুমি দুনিয়ায় পেয়েছ, মানুষ তোমাকে গাজী বলেছে, দানবীর বলেছে, আলেম বলেছে, অতএব তখন তাকে টেনে হিসড়ে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। তো এরকম এই রিয়া সম্পর্কে অসংখ্য দলিল রয়েছে, অসংখ্য দলিল রয়েছে, যেমন আমি বললাম কয়েকটি, সুরা কাহাফ শেষের আয়াত, সুরা মাউন এবং সহি মুসলিম হাদিস নাম্বার 4817। আশা করি বুঝতে পেরেছেন। জাযাকাল্লাহু খাইরান।